রেডিও টুডের সকালের খবর একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট খুলনা বরিশাল বগুড়া ময়মনসিংহ কুমিল্লা ও কুষ্টিয়া এই দশটি কেন্দ্র থেকে। শ্রোতা, আজ রোববার 15 সেপ্টেম্বর, 21শে ভাদ্র, 15ই মহরম। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 9:45। রেডিও টুডে ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রান্তিমান প্রধান খবরগুলো। ছাত্রলীগের নেতৃত্ব থেকে বাদ পড়লেন শোভন ও রব্বানী, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন 20 ও 21শে ডিসেম্বর। বিএনপির কোন্দলের কারণে ছাত্র দলের কাউন্সিল পণ্য বললেন ওবায়দুল কাদের, দুদু বললেন স্থগিতাদেশ উঠার পরই কাউন্সিল। মশার বংশ বিস্তার রোধে আজ থেকে দ্বিতীয় দফায় চিরুনি অভিযানে নামবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং মিরপুরে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে সন্ধ্যায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। এই খবর এফএম 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে এফএম 89.6। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে রেজানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের স্থলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আল নাহিয়ান খান জয়কে, আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে লেখক ভট্টাচার্যকে। গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সহকর্মী হাসিব বিল্লাহ রিপোর্ট, জানাচ্ছেন শাহিদ সেলিম। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ও দেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সভায় আগামী 20 ও 21 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এর আগে কার্যনির্বাহী সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। যাদের আন্দোলনের ফসল হিসেবে স্বাধীনতা অর্জন করা যায় সে দল ক্ষমতা থাকলে কিন্তু দেশের উন্নতি হয়, কিন্তু অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা জবরদখল করে যারা আসে তারা দেশের উন্নয়ন, তাদের অবৈধভাবে দখলকৃত ক্ষমতা নিশ্চিত করা আর নিজেদের ভাগ্য করতে ব্যস্ত হয়। এই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। আওয়ামী লীগের প্রতিটি তৃণমূল পর্যায় পর্যন্ত যারা নেতা কর্মী আছে সকলকে সেই আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে, এটাই হলো বাস্তবতা। এ সময় তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। আজ রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় প্রধানমন্ত্রী পুলিশ একাডেমিতে যাবেন আর বেলা 11টায় তিনি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ট্রফি বিতরণ করবেন। এরপর এসব নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিগত 44 বছরের ইতিহাসে সেরা রাজনীতিবিদ এবং উন্নয়নের আইকন হিসেবে আজ সারা বিশ্বে প্রশংসিত ও সমাদৃত। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের কারণে নয়, অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্র দলের কাউন্সিল স্থগিত হয়েছে। নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে
সম্মেলন পণ্ড হয়েছে আওয়ামী লীগের এখানে দোষ, বিএনপির সংকট তাদের নিজেদের সংকট, বিএনপির সংকট তাদের নিজেদের কলহ কুণ্ডলের বহিঃপ্রকাশ, ছাত্র দলের সম্মেলন পণ্ড এর জন্য কেউ দায়ী নয়, দায়ী বিএনপি স্বয়ং। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, আইনি লড়াই চালিয়ে স্থগিতাদেশ তোলার পরই ছাত্রদলের কাউন্সিল আয়োজন করা হবে। গণমাধ্যমের সাথে আলাপকালে গতকাল তিনি একথা বলেন। ছাত্রদলের এবারের কাউন্সিল পরিচালনায় আপিল কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন শামসুজ্জামান দুদু। এদিকে কাউন্সিলের উপর আদালতের স্থগিতাদেশের পর গতকাল নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল। ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মশার বংশবিস্তার রোধে আজ থেকে দ্বিতীয় দফায় চিরুনি অভিযানে নামবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকাল আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর নামে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠের নামকরণ অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম একথা জানান। এ সময় মেয়র জানান, উত্তর সিটি এলাকায় নতুন করে আরও কয়েকটি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধারেও অভিযান চলছে। সুপ্রিয় শ্রোতা, এবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবর নিয়ে সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছেন আবিদ আজম। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে সরিয়ে দেবার খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোতে। বিষয়টি নিয়ে সমকালের শিরোনাম, শোভন রাব্বানী বাদ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা হওয়ার খবর নিয়ে পত্রিকাটির আরও একটি শিরোনাম, ঘুম নেই ছাপাখানায় প্রকাশের পথে 35 কোটি বই। প্রথম আলোর প্রধান খবর, দেশের দুই শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন ও রবিতে প্রশাসক বসিয়ে পাওনা টাকা আদায় করতে চায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ব্যক্তি পর্যায়ে ডেঙ্গু চিকিৎসা, 355 কোটি টাকার আর্থিক ক্ষতি। এবার বিভিন্ন ইস্যুতে জনমত নিয়ে রেডিও টুডে নিয়মিত আয়োজন পাবলিক ওপিনিয়ন। সকালে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজনের সাথে কথা বলেছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ হল, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উন্নত বিশ্বের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যর্থ নয়। বিষয়টিতে আপনার বক্তব্য কি? তাজুল ইসলামের এই মন্তব্যের সাথে আমি একমত নয়। সরকার যে ব্যবস্থাটা নিয়েছে, তারা হয়তো যদি আগে থেকে ব্যবস্থা নিতে পারতো তাহলে এটা আরো বেশি মোকাবেলা করতে পারতো। বড় আকারের কোনো সফলতা দেখতে পারছি না, যদিও তারা পুরোপুরি ব্যর্থ নয়। আজকের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ হল, মন্ত্রিত্ব গেলে আবারও সাংবাদিকতায় আসবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী উবাইদুল কাদের। বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি আসতেই পারেন। এই ধরনের সিদ্ধান্ত একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় সাংবাদিকতা পেশায় না যে তার একটা স্বাভাবিক জীবন লিড করুক, এবং আওয়ামী লীগের যে কোনো একটা প্রয়োজনে যে কোনো সমস্যায় সে তার পরামর্শ দিয়ে হোক, যে কোনো উপায়ে সাহায্য করুক। এই ছিল আজকের পাবলিক অপিনিয়ন। শুনছেন রেডিও টুডে সকালের খবর, সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এখন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আপোষ করি না কখনো, আমরা অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলা ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3-3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সকালের খবর, একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। রেডিও টুডে ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ, যার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে। সেখানে অপেক্ষায় আছেন ইজাজ বিন হোসেন। ধন্যবাদ আপনাকে।
যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টারে জানিয়েছে, নতুন একটি ঝড় হুমার্থ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং বর্তমানে বাহামার কাছাকাছি এই ঘূর্ণিঝড় আগামীকাল নাগাদ ফ্লোরিডার উপকূলীয় এলাকায় আঘাত হানবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। ডোরিয়ান ঘূর্ণিঝড়ে ধ্বংসপ্রাপ্ত বাহামার লোকজনদের কাছে যে খবর হতাশাবাঞ্জক, যখন দ্বীপটির উদ্ধার কাজ এখন শুরু হয়েছে মাত্র। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ নিজ চোখে এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করতে এবং বাহামার জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য বাহামা সফর করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন হেতু এই দুর্যোগ যা মোকাবেলায় সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে এবং এর সমাধান খুঁজে পেতে হবে। পাকিস্তান সরকার জানিয়েছে, দুর্গম পাহাড়ি দীর জেলায় দুটি স্থানে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে। এতে চারজনের সেনা নিহত এবং অপর একজন আহত হয়। পাকিস্তানি সেনারা সীমান্তে বেড়া নির্মাণের কাজে নিয়োজিত ছিল। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের 2,500 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আগামী সপ্তাহে পুনর্নির্বাচনে তিনি জয়ী হলে দখলিত পশ্চিম তটের কিছু অংশ তার দেশের সঙ্গে তিনি সংযোজন করবেন। তার উক্তির প্রেক্ষিতে সৌদি আরবের অনুরোধে ওআইসির 57 জন মন্ত্রী আজ এক জরুরি আলোচনায় বসবেন। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, নেতানিয়াহু জর্ডান উপত্যকা এবং অবৈধ বসতি স্থাপনাকে সংযোজন করার যে ইচ্ছা ব্যক্ত করেছেন সেই বিষয়টি নিয়ে ওআইসির মন্ত্রীরা আলোচনায় বসবেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী সদস্য হানান আশরাবি বলেছেন, এ ধরনের সংযোজন ফিলিস্তিনি ইসরায়েলি শান্তি চুক্তির কোন সম্ভাবনাকে নস্যাৎ করে দেবে। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শিবিরের পুনর্গঠন এবং জনগণের কাছে সহায়তা পৌঁছাতে WFP বা বিশ্ব খাদ্য কর্মসূচি বড় ধরনের ত্রাণ তৎপরতা অভিযান শুরু করেছে। 16,000 শরণার্থী যারা ভারী বর্ষায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে WFP খাদ্য সরবরাহ পৌঁছে দিচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের বর্ষায় শরণার্থীদের কথা ভেবে আগে থেকেই খাদ্য মজুদ করে রেখেছিল, তাই এখন দ্রুত সেসব খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সম্ভাব্য ইতিবাচক আলোচনা প্রেসিডেন্ট ট্রাম্পকে হয়তোবা চুক্তি সম্পাদনের আরও একটি সুযোগ এনে দিতে পারে। তবে তিনটি বৈঠক এবং 2 বছরের অধিক সময় ধরে আলোচনার পর সমীক্ষকেরা প্রশ্ন তুলেছেন, তিনি যে বড়াই করে নিজেকে ভালো চুক্তি সম্পাদনকারী বলে ভাবেন তা কতটুকু সফল বা তা কতটুকু প্রযোজ্য। প্রাক্তন একজন রাষ্ট্রদূত আলেকজান্ডার বসবাও বলেছেন, তার রেকর্ড কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠছে যে তিনি কোনো ভালো ডিল মেকার নন। এবং হংকংয়ে শনিবার প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে আবারও সংঘর্ষ বাধে। কাউলুন এলাকায় বেজিংপন্থী বিক্ষোভকারীরা লাল পতাকা নিয়ে চীনের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা বেঁধে ওঠে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। ইজাজ বিন হিসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, ওয়াশিংটন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইজাজ বিন হিউসান। এবার ইতিহাসে আজকে দিনে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা জানিয়ে দিচ্ছেন সাব্বির হাসান। জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। 1996 সালের আজকের দিনে ACC ক্রিকেট ট্রফি জয় করে বাংলাদেশ। 1821 সালের এই দিনে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 1894 সালের আজকের দিনে পিয়ংইয়ং এর যুদ্ধে জাপানের কাছে পরাস্ত হয় চীন। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন 1928 সালের 15 সেপ্টেম্বর। এবার ক্লেমন খেলাধুলার খবর। ক্রিকেট, হোম অফ ক্রিকেট মিরপুরে ত্রিদেশীয় টি-20 সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে 28 রানের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে আফগানিস্তান। গতকাল সন্ধ্যায় টস হেরে আগে ব্যাট করে নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর ছড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 197 রানের পাহাড় গড়ে আফগানরা। মাত্র 30 বলে 5টি 4 ও 6টি 6 69 রানে অপরাজিত থাকেন জাদরান। আর 18 বল খেলে 4টি বিশাল ছক্কার সাহায্যে 38 রান তোলার পর ইনিংসের শেষ বলে আউট হন মোহাম্মদ নবী।
আফগানরা গতকাল ছক্কা হাঁকিয়েছেন মোট 15টি, যা টি-20র এক ইনিংসে ছক্কার নতুন বিশ্বরেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে 44 রান তুলতেই টপ অর্ডারে চার ব্যাটসম্যানকে হারিয়ে ছন্ন ছাড়া জিম্বাবুয়ের ইনিংস। তবে পরের ব্যাটসম্যানদের চেষ্টায় শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 7 উইকেটে 169 রান তুলতে সমর্থ হয় হ্যামিল্টন মাসাকাৎসার দল। একই মাঠে আজ সন্ধ্যা 6:30 আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অপুরানোচ্ছ্বাসে চলে যাব ভেসে, তোমারই সঙ্গে লেমনি লেমন তাই মন বনে হয়ে যা, মনে রাখছে জন্মনে হয়ে যাও নিমেষে, সব কিছু ভুলে যাও চাইলেই ভেসে যাও লেমনে লেমনি ফ্রেশনেসে। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, যা পরবর্তী ঘন্টায় বজায় থাকতে পারে। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে বেড়ে দুপুর 12টায় তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা পরবর্তী ঘন্টায় বজায় থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনে তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ মেঘরোদ্দুর আর হালকা বাতাস বইছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 11 কিলোমিটার। বাতাসে আর্দ্রতা 76%। ঢাকায় এখন বায়ুমানের সূচক 72, যা মধ্যম মানের। প্রিয় শ্রোতা, সকালের আয়োজন শেষ করার আগে ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্রলীগের নেতৃত্ব থেকে বাদ পড়লেন শোভন ও রাব্বানি, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন 20 ও 21 ডিসেম্বর। বিএনপির কোন্দলের কারণে ছাত্রদলের কাউন্সিল পণ্য, বললেন ওবায়দুল কাদের, দুদু বললেন স্থগিতাদেশ ওঠার পরই কাউন্সিল। মশার বংশবিস্তার রোধে আজ থেকে দ্বিতীয় দফায় চিরুনি অভিযানে নামবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং মিরপুরে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে সন্ধ্যায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সকালের খবর এ পর্যন্তই। এরপর বেলা 1:45 রেডিও ডে দুপুরে খবর শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন এবং রেডিও টুডের সাথেই থাকুন। নিরাপদে কাটুক আপনার সারাটি দিন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরিন।